আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় কখন পুটিং দিলে দাঁতে ব্যথা হয় তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আমাদের মধ্যে অনেকেরই ধারণা রয়েছে যে দাঁতে গর্ত হলেই সম্ভবত সেখানে পুটিং করা যায় বা ফিলিং করা যায় তো এই ধারণাটি মূলত একটি ভুল ধারণা দাঁতে গর্ত হলে যে সেটিতে পুটিং দেওয়া যাবে এমনটি নয় দাঁতে গর্ত হলে তার একটা স্তর আছে যে স্তরে থাকলে পুটিং দেওয়া যায় আর যে স্তর অতিক্রম করলে তখন আর পুটিং দেওয়া যায় না আসুন ব্যাপারটা একটু ভালো করে বুঝে নেই। ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামান্য একটু ক্যারিজ দেখা যাচ্ছে এটাকে ডেন্টাল ক্যারিজ বলে দাঁতের তিনটি লেয়ার থাকে আপনারা অনেকেই জানেন অ্যানামেল তারপরে থাকে ডেন্টিন এবং তারপরে থাকে পাল্প যখন কোনো ক্যাভিটি বা ক্যারিজ দাঁতের অ্যানামেল অংশে থাকে তখনই সেখানে পুটিং করা যায় যদি এই অ্যানামেল অংশটি পার হয়ে ডেন্টিন অংশে চলে আসে তাহলেও কিন্তু সে দাঁতে পুটিং করা যায় যেমনটি এই দাঁতের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডেন্টিন অংশে অবস্থান করছে তো এমন হলেও কিন্তু সে দাঁতে পুটিং করা যায় কিন্তু যদি দাঁত পাল্পাইটিসে আক্রান্ত হয় অর্থাৎ দাঁতের ক্যাভিটি বা ডেন্টাল ক্যারিসটি যদি আপনার পাল্প পর্যন্ত ঢুকে যায় বা চলে আসে তাহলে সে দাঁতে আর পুটিং করা যায় না সেখানে পুটিং করলে আপনার দাঁতে যন্ত্রণা হবে ব্যথা হবে এবং এক পর্যায়ে দাঁতের গোড়া ফুলে উঠবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তো মূলত দাঁতে যদি ক্যাভিটির সৃষ্টি হয় প্রথমে এটি পরীক্ষা করার জন্য ডেন্টিস্টগণ এক্স রের মাধ্যমে শিওর হয়ে থাকেন যে দাঁতের ক্যাভিটি কোন পর্যন্ত পৌঁছেছে যদি দেখা যায় যে পাল পর্যন্ত সেই ডেন্টাল ক্যারিসটি পৌস পৌঁছায়নি তাহলেই সে দাঁতে পুটিং করা যায় অন্যথায় সে দাঁতে পুটিং করা যায় না যদি পুটিং করা হয় তাহলে যন্ত্রণা ব্যথা আরও কিন্তু বেড়ে যায় তো ভিয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামুয়ালাইকুম